যোগের ক্ষেত্রে মৌলিক উপপাদ্য আছে চার রকম, চার নম্বর এ অর এ প্রাইম। আচ্ছা এক নম্বরটা জিরোর সাথে এ অর অপারেশন হবে, এ হচ্ছে বুলিয়ান ভ্যারিয়েবল, এটার মান জিরো হতে পারে ওয়ান হতে পারে। তো শুরুতে ধরে নিই এর মধ্যে জিরো আছে, যদি এর মধ্যে জিরো থাকে তাহলে জিরো আর জিরোর অর হবে, আর রেজাল্টটা তখন কি হবে, জিরো আর জিরোর অর হলে রেজাল্ট হয় কিন্তু জিরো। আর যদি এর মধ্যে জিরো না থাকে ওয়ান থাকে তাহলে কি হবে, জিরো আর ওয়ান এর মধ্যে অর অপারেশন, তখন রেজাল্টটা হবে কিন্তু ওয়ান। তার মানে আমি দেখতেছি এর মধ্যে জিরো থাকলে অপারেশনের ভ্যালুটা হচ্ছে জিরো, এর মধ্যে ওয়ান থাকলে অর অপারেশনের ভ্যালুটা হচ্ছে ওয়ান, অর্থাৎ এর মধ্যে যা আছে রেজাল্টও তাই আসতেছে। তাহলে আমি বলতেই পারি জিরো আর এর অর অপারেশন করলে রেজাল্টটা হয় এ, অর্থাৎ এর ভিতরে যা আছে সেই ভ্যালুটা। এবার দুই নম্বরটা ওয়ান এর সাথে এর অর অপারেশন হচ্ছে, তো এতে জিরো থাকলে ওয়ান এর সাথে অর অপারেশনের ফলে রেজাল্ট হবে কিন্তু ওয়ান, এতে ওয়ান থাকলেও কিন্তু অর অপারেশনের রেজাল্ট হবে ওয়ান। মোট কথা ওয়ান এর সাথে জিরো বা ওয়ান যারই অর করো না কেন রেজাল্ট হয় ওয়ান। তাহলে এতে জিরো আছে নাকি ওয়ান আছে এটা এক্ষেত্রে ম্যাটার করতেছে না, ওয়ান এর সাথে ওয়ান এর সাথে ওয়ার করলে রেজাল্টটা সবসময়ই হবে ওয়ান। ওকে এবার দেখো তিন নাম্বারটা, ধরো এতে জিরো আছে, এতে যদি জিরো থাকে তাহলে জিরো অর জিরো রেজাল্ট কি হবে জিরো, যদি এতে ওয়ান থাকে তাহলে রেজাল্ট কি হবে ওয়ান অর ওয়ান রেজাল্ট হবে ওয়ান। তার মানে এতে যে ভ্যালুটা আছে রেজাল্টও কিন্তু সেই ভ্যালুটাই আসতেছে। তাহলে আমি লিখতেই পারি এ অর এ ইকুয়ালস এ। ওকে এবার চার নাম্বারটা এ অর এ প্রাইম, চিন্তা করো এতে যদি জিরো থাকে তাহলে এ প্রাইমে কি থাকবে ওয়ান, জিরো আর ওয়ানের মধ্যে অর অপারেশন করলে রেজাল্ট কি হয় রেজাল্ট কিন্তু ওয়ানই হয়। আবার দেখো এতে যদি ওয়ান থাকে তাহলে এ প্রাইমে থাকবে জিরো, ওয়ান আর জিরোর মধ্যে অর অপারেশন করলে রেজাল্ট হয় কিন্তু ওয়ান। তাহলে আমি বলতেই পারি এতে কি আছে এটা কিন্তু ফ্যাক্ট না, এটা ম্যাটার করতেছে না, এ আর এ প্রাইমের মধ্যে অর অপারেশন করলে ভ্যালুটা সবসময়ই ওয়ান হবে। ওকে যোগের ক্ষেত্রে এই চারটা ছিল মৌলিক উপপাদ্য, এবার গুণের ক্ষেত্রে চারটা মৌলিক উপপাদ্য আছে সেগুলো দেখে ফেলি। এক নম্বর জিরো অ্যান্ড এ, দুই নম্বর ওয়ান অ্যান্ড এ, তিন নম্বর এ অ্যান্ড কে, চার নম্বর এ অ্যান্ড এ প্রাইম। আচ্ছা দেখো প্রথমটা জিরোর সাথে এর অ্যান্ড হচ্ছে, এতে যদি জিরো থাকে তাও রেজাল্টটা হবে জিরো, এতে যদি ওয়ানও থাকে তাও রেজাল্টটা হবে জিরো, কারণ জিরোর সাথে যে কোনো কিছু অ্যান্ড করলে রেজাল্টটা হয় জিরো। সো এতে কি আছে এটা ম্যাটার করতেছে না, অ্যান্ড করলে জিরোই হবে। এবার আসো দুই নাম্বারে ওয়ানের সাথে এর অ্যান্ড হচ্ছে, চিন্তা করো এতে যদি জিরো থাকে তাহলে রেজাল্টটা কি হবে জিরো, এতে যদি ওয়ান থাকে তাহলে রেজাল্টটা হবে কিন্তু ওয়ান। তার মানে ওয়ানের সাথে এর অ্যান্ড করলে রেজাল্টটা কি হবে, এর ভিতরে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাই, অর্থাৎ আমি বলতেই পারি ওয়ানের সাথে এর অ্যান্ডের রেজাল্ট হবে হচ্ছে এ। আবার দেখো এইটা এর সাথে এর অ্যান্ড হচ্ছে, এতে ওয়ান থাকলে ওয়ান অ্যান্ড ওয়ান সমান কত হবে ওয়ান, এতে জিরো থাকলে জিরো অ্যান্ড জিরো রেজাল্টটা কি হবে জিরো। তাহলে আমি বলতেই পারি এতে যে ভ্যালুটা আছে আমার রেজাল্টেও সেই ভ্যালুটাই আসতেছে, তার মানে এর সাথে এর অ্যান্ড করলে রেজাল্ট হবে এ নিজে। আবার দেখো চার নম্বরে এতে যদি জিরো থাকে এ প্রাইমে থাকবে ওয়ান, তাহলে জিরো আর ওয়ানের মধ্যে অ্যান্ড করলে কিন্তু রেজাল্ট হয় জিরো। আবার এতে যদি ওয়ান থাকে তাহলে এ প্রাইমে থাকবে জিরো, ওয়ান আর জিরোর মধ্যে অ্যান্ড করলে রেজাল্ট হয় কিন্তু জিরো। তাহলে এতে জিরোই থাকুক ওয়ানই থাকুক এ প্রাইমের সাথে একে অ্যান্ড করলে রেজাল্ট সবসময় জিরোই হবে। ওকে এখন দেখো এই চারটা ছিল যোগের ক্ষেত্রে মৌলিক উপপাদ্য, এই চারটা ছিল গুণের ক্ষেত্রে মৌলিক উপপাদ্য। এবং একটা জিনিস খেয়াল করে দেখো যে এইখানে যে চারটা মৌলিক উপপাদ্য ছিল এগুলোর প্রতিটার উপর ডুয়ালিটি প্রিন্সিপাল অ্যাপ্লাই করলে তুমি কিন্তু এই সেটের মৌলিক উপপাদ্যগুলো পেয়ে যাও। দেখো এটা জিরোর জায়গায় ওয়ান লিখছি, অরের জায়গায় অ্যান্ড লিখছি, সো এইটার উপর ডুয়ালিটি প্রিন্সিপাল অ্যাপ্লাই করলে তুমি এইটা পাও। আবার এইটার উপর যদি ডুয়ালিটি প্রিন্সিপাল অ্যাপ্লাই করো, ওয়ানের জায়গায় জিরো লিখছি, অরের জায়গায় অ্যান্ড লিখছি, ওয়ানের জায়গায় জিরো লিখছি, সো এইটার উপরে ডুয়ালিটি প্রিন্সিপাল অ্যাপ্লাই করলে তুমি এটা পাবা। আবার তিন নম্বরটার দিকে দেখো, অরের জায়গায় অ্যান্ড লিখছি, তার মানে তিন নম্বরটার উপর ডুয়ালিটি প্রিন্সিপাল অ্যাপ্লাই করলে তুমি এই সেটটা পাবা। চার নম্বরটার দিকে দেখো, অরের জায়গায় অ্যান্ড লিখছি, ওয়ানের জায়গায় জিরো লিখছি, তার মানে চার নম্বরটার উপর ডুয়ালিটি প্রিন্সিপাল অ্যাপ্লাই করলে তুমি ডান দিকে চার নম্বরটা পাবা। ওকে এরপরে আছে বিনিময় উপপাদ্য, বিনিময় উপপাদ্য যেটা বলে যে এ অর বি এটা রেজাল্ট যা হবে
বি অর এ এটা রেজাল্টও সেম হবে, অর্থাৎ এ আর বি কোনটা আগে কোনটা পরে ওটা ম্যাটার করবে না। আবার সিমিলারলি এ অ্যান্ড বি এর রেজাল্ট যেটা হবে বি অ্যান্ড এ এর রেজাল্টও সেম হবে। এটাই ছিল বিনিময় উপপাদ্য। এবারে অনুসংক উপপাদ্য বা অ্যাসোসিয়েটিভ থিওরেম। সো এই থিওরেমটা হচ্ছে এরকম যে এ অর বি অর সি ইকুয়ালস হবে, এখানে ব্র্যাকেট দিলাম, এ অর বি অর সি এই দুইটা জিনিস সমান। অর্থাৎ তুমি যদি ধরো তিনটা ভ্যারিয়েবল আছে এ বি সি, তুমি ফার্স্টে বি আর সি এর মধ্যে অর করলা, সেই রেজাল্টটার সাথে আবার এ এর অর করলা, তাহলে তুমি যে ফাইনাল ভ্যালুটা পাবা সেটা হবে এটার সমান। কোনটার সমান? এ আর বি এর মধ্যে আগে অর করলা, তারপরে রেজাল্টটাকে সি এর সাথে অর করো, তাহলে যে ভ্যালুটা পাবা এই দুইটা হবে সমান। ঠিক আছে, আবার ধরো আরেকটা আছে, এটা ছিল যোগের জন্য, গুণের জন্য এরকম এ বি সি এ বি সি। তুমি যদি বি আর সি কে আগে অ্যাড করে নিয়ে তারপর সেই রেজাল্টটাকে এ এর সাথে অ্যাড করো, তাহলে যে ভ্যালুটা পাবা, আর এ আর বি কে যদি আগে অ্যাড করে নিয়ে তারপর সি এর সাথে অ্যাড করো, তাহলেও সেম ভ্যালুটাই পাবা। এটাই হচ্ছে তোমার অ্যাসোসিয়েটিভ থিওরেম বা অনুসংক উপপাদ্য। এবারে বিভাজন উপপাদ্য বা ডিস্ট্রিবিউটেড থিওরেম। তো একটা থিওরেম এরকম, এ অ্যান্ড বি অর সি ইকুয়ালস, ব্র্যাকেটের মানে হচ্ছে এই কাজটা আগে হবে, আগে বি অর সি হবে, দেন বি অর সি এর রেজাল্টের সাথে এ এর অ্যান্ড হবে। তো এটা মানে এটার যে ভ্যালুটা দিবে সেটা হবে এটার সমান, এ বি অর এ সি। দেখেই বোঝা যাচ্ছে দুটা ভ্যালু সমান হবে। এরপর আসো দুই নম্বরটা, পরেরটা হচ্ছে এ অর বি সি ইকুয়ালস এ অর বি অ্যান্ড এ অর সি। তো এইটা কিভাবে হইল এটা আসলে আমরা একটু ছোট করে প্রুফ দেখে ফেলি। রাইট হ্যান্ড সাইড সমান এ অর বি এ অর সি ইকুয়ালস, নর্মাল অ্যালজেব্রার মতো করে গুণ করে দাও, অ্যান্ড অপারেশন, এ অ্যান্ড এ এ অ্যান্ড এ অর এ অ্যান্ড সি অর বি অ্যান্ড এ অর বি অ্যান্ড সি। এখন দেখো মৌলিক উপপাদ্য পড়ার সময় আমরা শিখছিলাম এ অ্যান্ড এ এই মানটা হচ্ছে এ অর এটা এ সি, এটা বি এ যে কথা এ বি একই কথা, এটা আমরা শিখছিলাম বিনিময় উপপাদ্যে অর বি সি। আমাকে প্রুভ করতে হবে কিন্তু এ অর বি সি। পরের লাইনটা এভাবে লেখা যায়, এর জায়গায় আমি লিখতে পারি এ অ্যান্ড ওয়ান, এটাও মৌলিক উপপাদ্য থেকে পাই, এ অ্যান্ড ওয়ান মানে কিন্তু এ, সো এর জায়গায় আমি এ অ্যান্ড ওয়ান লিখতে পারি অর এ সি অর এ বি অর বি সি। এবার তুমি এই তিনটা থেকে এ কমন নাও, তাহলে পাচ্ছ ওয়ান অর সি অর বি অর বি সি। ওয়ানের সাথে যে কোনো কিছুর অর করলে রেজাল্টটা কিন্তু হয় ওয়ান, এটা এই থাকলো এই রেজাল্টটা, এইটার ফাইনাল অর এর রেজাল্টটা হচ্ছে ওয়ান অর বি সি। এখন এ অ্যান্ড ওয়ান মানে হচ্ছে মৌলিক উপপাদ্য অনুসারে এ অর বি সি। দেখো লেফট হ্যান্ড সাইড প্রুফ হয়ে গেছে, সো এটা সমান লেফট হ্যান্ড সাইড। আবার দেখো এক নাম্বার থিওরেম যেটা লিখছিলাম এটার উপর যদি তুমি ডুয়ালিটি প্রিন্সিপাল অ্যাপ্লাই করো তাহলে কিন্তু দুই নাম্বার থিওরেমটা চলে আসে। কীরকম সেটা, যে বাম দিকে খেয়াল করো, বিশেষ আমি এটা আবার লিখি, এক নাম্বার থিওরেমটা লিখতেছি বি অর সি ওয়ালস এ বি অর এ সি, তাই তো? আচ্ছা এখানে ডুয়ালিটি প্রিন্সিপাল অ্যাপ্লাই করি, তাহলে যেখানে যেখানে অর আছে সেখানে অ্যান্ড হবে, যেখানে অ্যান্ড আছে সেখানে অর হবে। তাহলে এটাতে ডুয়ালিটি প্রিন্সিপাল অ্যাপ্লাই করলে বি অর সি না হয়ে এটা হয়ে যাবে বি সি, এবং এটা এর সাথে অর হবে, যেহেতু এখানে অ্যান্ড আছে অ্যান্ডটাকে উল্টে আমি অর করে দিলাম ইকুয়ালস, যেহেতু এখানে অ্যান্ড আছে তাই আমি অ্যান্ডের জায়গায় অর করলাম, এই অরটাকে অ্যান্ড করলাম, এই অ্যান্ডটাকে অর করলাম। তবে এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে তুমি যখন ডুয়ালিটি প্রিন্সিপাল অ্যাপ্লাই করবা তখন অপারেটরের প্রায়োরিটি বলে একটা কথা আছে। যেমন আমরা জানি যে ম্যাথমেটিক্সে ওয়ান প্লাস টু ইন্টু থ্রি, এই লাইনটার মানে হচ্ছে
1 প্লাস 2 ইনটু 3 এটা কিভাবে ক্যালকুলেট করে? আগে 2 আর 3 গুণ করে নিতে হয়, তারপর গুণফলের সাথে 1 যোগ করতে হয়, যোগফলটা হয় হচ্ছে 7। বাট তুমি যদি এরকম করতা, 1 আর 2 আগে যোগ করলা, যোগফল কত হলো 3, তারপর এটার সাথে 3 গুণ করতা, তাহলে এটা কিন্তু হয়ে যেত 9। বাট এটা কিন্তু ঠিক না, কারণ এখানে গুণের প্রায়োরিটি যোগের প্রায়োরিটির থেকে বেশি। সিমিলারলি বুলিয়ান অ্যালজেব্রায় যে তিনটা মৌলিক অপারেটর আমরা দেখছি, সেই তিনটা অপারেটরের মধ্যে তোমার ইনভার্সন বা কমপ্লিমেন্ট যে অপারেটরটা ছিল, বার অথবা প্রাইম দিয়ে যেটাকে লেখা হয়, সেটার প্রায়োরিটি সবচেয়ে বেশি, তারপরে এন্ডের প্রায়োরিটি, তারপরে অরের প্রায়োরিটি। এই চিহ্ন দ্বারা বোঝাচ্ছি অরের প্রায়োরিটি থেকে এন্ডের প্রায়োরিটি বেশি, এন্ডের প্রায়োরিটির থেকে বার অথবা প্রাইম মানে কি কমপ্লিমেন্ট ইনভার্সনের প্রায়োরিটি বেশি। ঠিক আছে, সো দেখো এখানে যেটা হচ্ছিল, এ আর বি এর মধ্যে আগে অ্যান্ড হচ্ছে, এ আর সি এর মধ্যে আগে অ্যান্ড হচ্ছে, ফাইনালি এই দুইটা অ্যান্ডের মধ্যে অর হচ্ছে। সো অর অপারেশনটা কিন্তু সবার লাস্টে হচ্ছিল, সবার ফার্স্টে কাজ করতেছিল এ বি আর এ সি। সো তুমি যখন ডুয়ালিটি প্রিন্সিপাল অ্যাপ্লাই করে নতুন একটা ইকুয়েশন পাবা, তখনও এই জিনিসটা তোমাকে এনশিওর করতে হবে যে এ বি এর মধ্যে কাজটা যেন আগে হয়, এ সি এর মধ্যে কাজটা যেন আগে হয়, এবং ফাইনালি এই দুইটা অপারেশনের রেজাল্টের মধ্যে নতুন আরেকটা অপারেশন হয়। যেহেতু এখানে এ বি এবং এ সি এর মধ্যে অপারেশন ফার্স্ট হচ্ছিল, সো এখানেও এ বি আর এ সি এর মধ্যে অপারেশনটা ফার্স্ট হইতে হবে, এবং এটা এনশিওর করার জন্য তোমাকে ব্র্যাকেট প্রতীকটা ইউজ করতে হবে। ঠিক আছে, ব্র্যাকেট দেওয়ার ফলে কি হবে, আগে এ আর বি এবং এ আর সি পারফর্ম হবে, দেন দুইটা রেজাল্টের মধ্যে এন্ড পারফর্ম হবে। তাহলে দেখো যে এক নম্বর থিওরেমটাতে ডুয়ালিটি প্রিন্সিপাল অ্যাপ্লাই করার ফলে তুমি কিন্তু 2 নম্বর থিওরেমটা পেয়ে গেছো। এই 2 নম্বর থিওরেমটা খুব গুরুত্বপূর্ণ, এটা একটু ভালো মতো মনে রাখতে হবে তোমাদের। এবার একটু 3 নম্বর থিওরেমটা দেখি। 3 নম্বরটা হচ্ছে এ প্রাইম অর এ বি প্রাইম ইকুয়ালস এ প্রাইম অর বি প্রাইম। তো আসো এটার প্রুফটা দেখি আমরা। লেফট হ্যান্ড সাইড সমান এ প্রাইম অর এ বি প্রাইম, এ প্রাইম অর এ বি প্রাইম। দেখো আমরা মৌলিক উপপাদ্যে পড়ছিলাম যে এ সমান এ অ্যান্ড ওয়ান, তাহলে এটা এটাও বলা যায় এখান থেকে এ প্রাইম সমান এ প্রাইম অ্যান্ড ওয়ান। এখানে যদি এটা অ্যাপ্লাই করো, এ এর জায়গায় আমি লিখতেছি এ প্রাইম, এ প্রাইমের জায়গায় আমি লিখতেছি এ প্রাইম অ্যান্ড ওয়ান অর এ বি প্রাইম। ওকে দেখো এই লাইন ওয়ান এর জায়গায় এই ওয়ানটাকে আমি রিপ্লেস করতেছি, অ্যান্ড চিহ্নটা অ্যান্ড চিহ্নই আছে, ওয়ানটাকে আমি রিপ্লেস করতেছি ওয়ান অর বি প্রাইম দ্বারা। ওয়ান অর বি প্রাইম, ওয়ান এর সাথে যে কোনো কিছু অর করলেই কিন্তু ভ্যালুটা ওয়ান হয়, তাহলে এই ওয়ান যে কথা ওয়ান অর বি প্রাইম কিন্তু একই কথা অর এ বি প্রাইম। ওকে এবার এ প্রাইম ওয়ান অর এ প্রাইম বি প্রাইম অর এ বি প্রাইম। দেখো আমরা এখানে লিখে আসছি এ প্রাইম ইকুয়ালস এ প্রাইম অ্যান্ড ওয়ান, তার মানে এ প্রাইম অ্যান্ড ওয়ান এর জায়গায় আমি কিন্তু এখন এ প্রাইম লিখতে পারি এ প্রাইম অর। এখান থেকে দেখো বি প্রাইম কমন যাচ্ছে, দেখে এইভাবে লিখা যায় এ প্রাইম অর এ অ্যান্ড বি প্রাইম। এখান থেকে এই কথাটা লিখছে অ্যাকচুয়ালি এই এক নম্বর সূত্রটা ইউজ করে, এই এক নম্বর সূত্রটা এতটুকু জায়গায় অ্যাপ্লাই করো, দেখবা যে এই লাইনটা চলে আসছে। ঠিক আছে, এরপর দেখো নর্মাল ম্যাথমেটিক্স এর মতো, এরপর দেখো যে এ প্রাইমই থাকলো, এটা এ প্রাইমের সাথে এর অর করলে ভ্যালুটা কিন্তু হবে ওয়ান, মৌলিক উপপাদ্যে পড়ছি আমরা এটা, অ্যান্ড বি প্রাইম পার লাইন এ প্রাইম অর একের সাথে বি প্রাইমের অ্যান করলে ভ্যালুটা কি হবে, ভ্যালুটা হবে বি প্রাইম, কারণ একের সাথে এ প্রাইমের অ্যান করলে যদি ভ্যালু এ প্রাইম হয়, তাহলে একের সাথে বি প্রাইমের অ্যান করলে তো ভ্যালুটা বি প্রাইমই হবে। দেখো প্রুফ হয়ে গেছে, সো এটা শোনো রাইট অ্যান্সার। এবার 4 নাম্বার, এ এক্স অর বি ইকুয়ালস এ বি প্রাইম অর এ প্রাইম বি। এক্সর তোমাদেরকে এখনো শেখানো হয় নাই, যখন শেখানো হবে তখন এটা ভালো মতো বুঝাবো, আপাতত এটাই জেনে রাখো এ এক্সর বি ইকুয়ালস হচ্ছে এ বি প্রাইম অর এ প্রাইম বি। ডেরাইভেশনটা কিভাবে আসতেছে এটা পরের লেকচারে আলোচনা করা হবে। এবার আরেকটা আছে এ এক্সর এ এক্স নর বি, এটা হচ্ছে এ প্রাইম বি প্রাইম অর এ বি। 4 নম্বর আর 5 নম্বরটা পরবর্তীতে আমরা আলোচনা করব।